গল্প তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, আজকে তোমাদের শোনাবো 29তম পর্ব। পুরো বাসায় ফিন পাতা নিরাপদ, সবাই চমকে তাকিয়ে আছে তামিমের দিকে। তামিমের দুই পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে, শক্ত করে তামিমকে ধরে আছেন তারা। তামিম সোজা হয়ে দাঁড়াতে পারছে না। শামিম ছুটে গিয়ে তামিমকে জড়িয়ে ধরে ধপাস সোপায় এনে বসালো। লোক দুটো শামিমকে উদ্দেশ্য করে বলল, মানুষ এরকম মাতলামি করে নাকি? ছি ছি, উনি কি সব বাজে কথা বলছিলেন বারে বসে? মেয়েদের নিয়ে কেমন সব নোংরা কথা, রাস্তায় নবীনে বলে কাউকে নিয়ে কি সব আবোল তাবোল কথা বলছেন। লোক দুজনের কাছে শামিম ক্ষমা চেয়ে নিল ভাইয়ের এরকম ব্যবহারের জন্য। তামিম অকারণে খিলখিল করে হাসতে লাগলো, তারপর দুই চোখ ছোট করে নিতুর দিকে তাকিয়ে বলল, এই এই তুই কোন সাহসে আবার বাসায় এসেছিস শালি? তোর বস কই এখন? কুত্তার মতো পা চাটতে চলে এসেছিস আমার কাছে? তুই কি ভেবেছিস তোর মতো বিবাহিতা মহিলাকে মেঘের মতো লোক ভালোবাসবে? মোটেও না, ওর তোর শরীরের উপর নজর। হা হা হা, এসব বলেই তামিম অপ্রকৃতির মতো খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো। নিতুর বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল তামিমের দিকে। এই কাকে দেখছে সে? এই কি সত্যি তামিম যাকে নিতুর নিকের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিল? এই কি তার প্রতিদান? বর্ষার ধারা বইতে লাগলো নিতুর দুই চোখ বেয়ে, মাথার ভিতর বজ্রপাত হচ্ছে যেন। একটা অচেনা ঝড়ে উড়ে গেছে নিতুর সব ভালোবাসা, ভরসা, বিশ্বাস। ভিতরে থেকে কেউ একজন চিৎকার করে নিতুকে বলছে, ভুল ভুল ভুল, সব কিছু তোর ভুল ছিল নিতু, অনেক বড় ভুল করেছিস তুই। নিতু দাঁড়ানো থেকে পড়ে যেতে গিয়েও নিজেকে সামনে নিল, চেয়ারে চেপে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তামিম কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল অজ্ঞানের মতো, তারপর আবারও চেঁচিয়ে উঠে কাঁদতে কাঁদতে বলল, নবনী, আমার লবণী, আমি তোমাকে ছাড়া ভালো নেই নবনী, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও নবনী, আমি সব ছেড়ে দিব, কোনো মেয়ের সাথে কথা বলবো না, কোনো মেয়ের সাথে রুম ডেটে যাবো না নবনী, একবার চান্স দাও আমাকে, আমি ভীষণ নিঃস্ব তোমাকে ছাড়া, আমার বুকের ভিতর সারাক্ষণ তুমি থাকো, আমি কোনো কিছুতে শান্তি পাই না, কত রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না, বাসায় আসলে তোমার পুতুলের মতো মুখখানা দেখি না, এই দুনিয়াদারি সব আমার কাছে অসহ্য লাগে তোমাকে ছাড়া, তোমাকে হারিয়ে ফেলার পর আমি তোমার মূল্য বুঝতে পেরেছি, আমি ভীষণ ভীত ছিলাম নবনী, মনে মনে তোমাকে চাইলেও মায়ের ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারিনি, নিতুকে আমি ভালোবাসতে পারিনি, নিতু ছিল আমার ক্ষণিকের মোহ নবনী, আমি কোনোটা মনের ভালোবাসার কোনটা মোহ তার পার্থক্য বুঝতে পারিনি, নিতুকে তো আমি শুধু বিছানা পর্যন্ত চেয়েছি সংসার করার জন্য নয়, নিতু আমার জন্য পারফেক্ট নয়, আর না আমি নিতুর জন্য, আমার মন তো তোমাকে চেয়েছে, তুমি কেন আমার মনের কথা বুঝতে পারলে না? কি থেকে কি হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না, তুমি এই থাপ্পড় আমাকে আরও আগে কেন দাওনি? তাহলে তো আমার হুশ হতো, আমি সহ্য করতে পারিনি নবিনী, তোমার পাশে অন্য কেউ আমার সহ্য হয় না, বুকের ভিতর ঈর্ষার আগুন জ্বলতে থাকে। নিতু ধপ করে ফোলারে বসে পড়ল। তাহারা বেগম ব্যতিব্যস্ত হয়ে বললেন, শামিম তোর ভাইকে আমার রুমে নিয়ে শুয়ে দে, ওর মাথা ঠিক নেই, কি সব বলছে ও। শামিম ধরতে যেতে তামিম পায়ের জুতো ছুঁড়ে মারল শামিমের দিকে, তারপর টলমল কণ্ঠে বলল, কোনো শালা আমাকে ধরতে আসবি না, আজ আমি সব বলে দিব আমার নবনীকে, অনেক সহ্য করেছি শালা, আর না নবনী শুধু আমার, এই তাহারা চুপ হারামির বাচ্চা, তোর জন্য আমার নবনীকে হারিয়ে ফেলেছি, আমি তোকে শেষ করে ফেলব। বলতে বলতে তামিম বমি করে দিল। শামিম উঠে গিয়ে তামিমকে ধরে তাহারা বেগমের রুমে নিয়ে গেল, বিছানায় শুয়ে দিতে তামিম উঠে বসল, তারপর চিৎকার করে বলল, কোন শালা আমাকে কি করবে, আমি কি কাউকে ভয় পাই নাকি? দরকার হলে আজ সারা রাত তো মেয়ে নিয়ে কাটাবো, নবনীকে আমি ভয় পাই নাকি? ও যদি ওই শালার মেঘের সাথে লাইন করতে পারে আমি কেন পারবো না? আমার নবনী আমার কাছে আর আসে না কেন? কতদিন আমার খোলা বুকে নবনী আসছে পড়ে না, আমার বুকের বাম পাশে ভীষণ কষ্ট হয়। তারপর শামিমকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ভাই আমার, তোর ভাবিকে বল আমার সাথে যেন রাগ না করে, আমি সত্যি ভালো হয়ে যাব, নিতুর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না,
বাবা কেবল আমাকে মাফ করে দিতে। আমি নবনীকে সত্যি ভালোবাসি আর কখনো এসব করব না। নবনীকে বলো যাতে না যায় আমাকে ছেড়ে। বাবাকে বল নবনীকে বুঝিয়ে বলতে। আমি নবনীর পায়ে ধরে ক্ষমা চাইব। বিয়ের আগে মেয়েদের সাথে রাত কাটানোর জন্য, নীতুকে ভালোবাসার জন্য, সব কিছুর জন্য ক্ষমা চাইব। বলতে বলতে কাঁদতে লাগলো তামিম, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। পাশের রুম থেকে নীতু সব শুনতে পেল। শূন্য দৃষ্টিতে নীতু সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। মাথার উপর ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখার বাতাসে জানলার পর্দা থরথর করে কাঁপছে। সেই কাঁপন নবনীর সর্ব অঙ্গ প্রত্যঙ্গে কাঁপন ধরিয়ে দিয়েছে যেন। দুচোখ অশ্রুতে টলমল হয়ে আছে। এতদিন ধরে মাথার ভিতর ঘুরতে থাকা প্রশ্নের আজ জবাব পেয়ে গেল। অথচ এই জবাব নিয়ে তোর বুক ফেটে গেল যেন। একরাশ শূন্যতা বুকের ভিতরটা কর্মে দখল করে নিচ্ছে। নিতুর মনে হচ্ছে নিতু স্বপ্ন দেখছে। এসব কিছুই হচ্ছে না। তামিম এখনো বাসায় আসেনি। বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে দুমড়ে মুচড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা কুঁকটে যাচ্ছে নিতুর সারা দেহ। তীক্ষ্ণ ছুরি দিয়ে কেউ যেন কুপিয়ে ফালা ফালা করে দিচ্ছে নিতুর কলিজা। চিৎকার করে নিতু আল্লাহকে ডেকে বলল, হায় আল্লাহ, এত যন্ত্রণা কেন হচ্ছে? কোনো রকম হলো আমার সাথে। আমার ভালোবাসা তো সত্যি ছিল, তবে কেন আমার জন্য কারো ঘর ভাঙলো? তা আমি পড়লাম বকে যাচ্ছে রুমের মধ্যেও। বারবার নবীনকে ডাকছে, কখনো গালাগাল করছে, কখনো ক্ষমা চাচ্ছে। নিতুর সমস্ত পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। যন্ত্রণায় বিশ্বাস ভেঙে যাওয়া, বিবর্ণ হয়ে যাচ্ছে নিতু। মনের ভিতর এক কোণে একটা আশার প্রদীপ তবু টিপটিপ করে জ্বলছে। এসব যেন মিথ্যে হয়, এসব যেন তানিমের প্রলাপ হয়। স্বামীর বাইরে এসে নিতুর বেয়াল অবস্থা। শামিম ছুটে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। নিতুকে একটু পানি খাইয়ে দিয়ে মাথায় একটু পানি দিল, তারপর উঠিয়ে নিয়ে সোফায় বসালো। ক্লান্তিতে অবসাদে ব্যথায় নিতুর অবস্থা ভীষণ খারাপ। তবু নিতু থেমে থেমে বলল, ভাই আপনি আমার ছোট ভাইয়ের মতো, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে সত্য করে বলুন এসবের মানে কি? নবনীর সাথে তামিমের কিসের সম্পর্ক ছিল? শামিম সোফায় হেলান দিয়ে বসে বলল, এখন আর আপনার থেকে লুকানোর মতো কিছু নেই, আগেই জানানোর দরকার ছিল আপনার এসব ব্যাপার। এখন যখন জেনেই গেছেন তখন সবই বলবো। আপনি আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী, নবনী ভাবি ছিল প্রথম স্ত্রী। নিতুর মাথায় আসমান ভেঙে পড়লো শুনে। যে আশার প্রদীপ নিবু নিবু করে জ্বলছিল এক ঝটকা তাও নিভে গেল। নিতু দুই হাতে বুক চেপে ধরে সোফায় শুয়ে পড়ল। নিজের কানকে নিতুর বিশ্বাস হচ্ছে না কিছুতে। শামিম একটু থেমে বলল, আমার বিয়ে হয় ভাইয়ার বিয়ের আগে, এর জন্য বাবা ভীষণ রেগেছিলেন আমার উপর। অল্প বয়সে দিশার প্রেমে পড়ে যাই, মা জানতেই উঠে পড়ে লাগেন বিয়ের জন্য, নিজে থেকে আমার আর দিশার বিয়ে দেন। দিশার বাবার টাকা পয়সা আছে, এলোভ মা সামলাতে পারেনি। মা চেয়েছিল ভাইয়াকে এরকম একটা মেয়ে দেখে বিয়ে করাবে, কিন্তু বাবার জন্য তার পারেনি। ভাবিকে দেখি বাবা সিদ্ধান্ত নিলেন ভাইয়ের বউ করার, কারো অনুমতি না নিয়ে ভাইয়ার বিয়ে দিলেন। সব কিছু ঠিকঠাক চলছিল ভাবি আর ভাইয়ের মাঝে, যদিও মায়ের উস্কানিতে ভাইয়া ভাবির সাথে প্রায় সময় ঝামেলা করতো, তবুও ভাবি সেসব গায়ে মাখতো না, হেসে উড়িয়ে দিত, বলতো সংসার করতে গেলে এরকম কত কিছুই হয়। মা ভাবির বাবার বাড়ির অবস্থান নিয়ে সবসময় ভাবিকে কথা শোনাতো। ভাবিকে কখনো টু শব্দ করতে দেখিনি, ভাইকে কখনো ভাবির হয়ে প্রতিবাদ করতে দেখিনি, ভাবির মুখে অভিযোগ দেখিনি। এত শক্ত ধৈর্যশীলভাবে আমার মূর্ছে পড়ছিল সেদিন, যেদিন আপনার আর ভাইয়ের সম্পর্কের কথা জানতে পারলো। মা জানার পর থেকে ভাইকে ইন্ধন দিতে লাগলো ভাবিকে ছেড়ে দেওয়ার জন্য। ভাবিও এই অপমান সহ্য করতে পারেনি, বাসা ছেড়ে চলে গেছেন। আমার ভাই সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, তাই আবারও মায়ের কথা মতো ভাবিকে ছেড়ে দিল। এই আঘাত আমার বাবা সহ্য করতে না পেরে মারা গেলেন। আপনি চাকরিজীবী মেয়ে, মাস শেষে মা আপনার বেতন টাকায় ভাগ বসাতে পারবেন, এই স্বপ্ন দেখে মা দ্রুত আপনার আর ভাইয়ের বিয়ে দেন। ভাইয়ের প্রেমে অন্ধ হয়ে আপনিও বিয়ে করে চলে এলেন, মধ্যখানে শেষ হয়ে গেল ভাবির সংসার, আমার বাবার জীবন। ভাবিকে হারিয়ে ফেলার পর ভাইয়া ভাবির শূন্যতা অনুভব করতে শুরু করলো।
আপনাকে বিয়ে করা আনার পর ভাইয়া বুঝতে পারলো সে আসলে ভুল করেছে। আপনার প্রতি ভাইয়ের ভালো লাগা ছিল, কিন্তু ভালোবাসা ভাবির জন্যই ছিল। নিতের বুকের ভিতর হাতুড়ি পেড়া করতে লাগলো কেউ। কাঁদতে কাঁদতে নিতে ফ্লোরে পড়ে গেল। কি করলো সে এটা? একটা মেয়ের স্বপ্নের সংসার সে অভিশাপের ছায়া হয়ে এলো? তার জন্য ভেঙে গেল কারো 3 বছর সাজানো স্বপ্ন? কিভাবে পারলো সে এই কাজ করতে? নিতুর মনে হলো তার যেন দম বন্ধ হয়ে আসছে। এত বড় প্রতারণা নিতুর সহ্য করতে পারলো না। সে তো সরল মনে ভালোবেসেছে, তবে কেন এভাবে ঠকে গেল সে? ভালোবাসার এই প্রতিদান কেন পেল? একজন প্রতারকের সাথে এতগুলো দিন কাটিয়ে দিল কিভাবে? ভাত ভাঙা চাঁদের আলোয় আলোকিত চারপাশ, মৃদু মন্দ শীতের হাওয়া বইছে। নবনী দাঁড়িয়ে আছে রুমের সাথে লাগোয়া ব্যালকনিতে, কানে ফোন ধরে আছে, এক হাতে অন্য হাতে একটা কফির মগ। মেঘ ফিসফিস করে বলল, নবনীতা? নবনী চুপ করে রইল। মেঘ বলল, আকাশের বুকের ওই চাঁদটা দেখছো নবনীতা? আমার অন্ধকার জীবনে তুমিও তেমন পূর্ণিমার চাঁদ। আমি আজীবন আর কিছু চাইবো না, তুমি শুধু আমার আকাশে চাঁদ হয়ে থেকো। আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। নবনী হেসে বলল, ভালোবাসা এত সুন্দর কেন বলুন তো? আমার মাঝে মাঝে নিজেকে সদ্য কৈশোরে পা দেওয়া কিশোরীর মতো মনে হয়, যার জীবনে আপনি প্রথম বসন্তের কোকিল হয়ে এলেন, বুকের ভিতর যার জন্য ভালোবাসা ফুল ফুটেছে। আপনাকে এই অপূর্ব সুন্দর অনুভূতি সাক্ষী করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মেঘ ফিসফিস করে বলল, একবার শুধু বৈধভাবে আমার হও, আমি তোমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সুন্দর সুন্দর অনুভূতির মুখোমুখি করবো না অভিনেতা। নবনী চুপ করে রইল। মেঘ আপন মনে বলতে লাগলো, নবনী, আমরা একটা ছোট্ট ঘর বানাবো কোনো এক অজপাড়াগায়। বাড়ির পিছনে একটা সরু নদী থাকবে, বৃষ্টির সময় আমরা সেখানে চলে যাব। ঝুম বৃষ্টিতে দুজন মন ভরে বৃষ্টিতে ভিজব, উথাল পাতাল জ্যোৎস্না রাতে দুজনে খোলা আকাশের নিচে বসে জ্যোৎস্নার আলো গায়ে মাখব। এই যান্ত্রিক শহর থেকে অনেক অনেক দূরে চলে যাব তোমাকে নিয়ে। আমাদের স্পেশাল দিনগুলো আমরা দুজন সেখানে একান্ত সময় কাটাবো, রাতে দুজনে নৌকায় ঘুরে বেড়াবো। আমার দুচোখ জুড়ে হাজারো স্বপ্ন নবনীতা, তুমি কখনো আমার থেকে দূরে চলে যেও না। আমি তোমাকে নিয়ে জীবনের শেষ স্বপ্নটাও পূর্ণ করতে চাই। তুমি না থাকলে এই জীবনের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। নবনী কেঁদে উঠল, কাঁপা গলায় বলল, আমি আজীবন আপনার সাথে থাকতে চাই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন আপনার পাশে থাকতে চাই আমি। ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে নির্মম মধুর ব্যাপার। কখনো কারো দুচোখ জুড়ে স্বপ্ন সুখে এনে দেয়, আবার কখনো কারো জীবনে বেঁচে থাকা শেষ স্বপ্নও কেড়ে নেয়। দেয়ালের এই পাশে নবনীর সুখের স্বপ্ন দেখছে, আর ও পাশে নিদুর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আহ ভালোবাসা, আহারে ভালোবাসা। চলবে বন্ধুরা, গল্পটি লিখেছেন রাজিয়া রহমান। গল্পটা কেমন হলো তা জানাতে কিন্তু ভুলো না। গল্প তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, আজকে তোমাদের শোনাবো 30তম পর্ব। বাহিরে হিম হিম ঠান্ডা কুয়াশার হালকা আস্তরণ, পাতলা কাঁথা গায়ে দিয়ে তামিম আরাম করে ঘুমিয়েছিল। তামিম ঘুম থেকে উঠে নিজেকে তাহেরা বেগম রুম দেখে অবাক হলো। যতদূর মনে পড়ে তার, সে বাইরে ছিল, বাসায় আসলো কখন তাহলে? মাথার ভিতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে তামিমের, সারা শরীর ভীষণ হালকা অনুভব হচ্ছে। বহু পরিশ্রমের পর শান্তির ঘুম হলে শরীর যেমন ঝরঝরে হয়ে যায় তেমন লাগছে। আড়মোড়া ভেঙে তামিম বের হলো মায়ের রুম থেকে। বাইরে এসে দেখে ফোলরে নিতু বসে আছে পাথরের মূর্তির মতো, ফোলা ফোলা দুই চোখ, এলোমেলো চুল, পরনে এলোমেলো শাড়ি। ক্লান্ত বিভস্ত নিতুকে দেখাচ্ছে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায়। সারা রাত নিতু এখানে বসেছিল, শামিম ও তামিমের সাথে শুয়েছিল। সকালে উঠে এসে সোফায় বসেছে, শামিম বুঝে উঠতে পারছে না কাকে দোষ দেবে। এতদিন নিতুকে সে খারাপ ভাবতো, কিন্তু সে এখন স্বামী বুঝতে পারছে সবচেয়ে বেশি নিতু ঠকেছে। অন্ধ ভালোবাসার পুরস্কার এমনভাবে পেয়েছে বেচারা যে তার কাছে দিন রাত সব এক হয়ে গেছে। তামিম এসে জিজ্ঞেস করলো, তুই বাসায় এলি কখন? তোর ভাবি এভাবে বসে আছে কেন? স্বামী মুচকে এসে বলল, আমি পরশু এসেছি ভাইয়া। তামিম বুঝতে পারলো 2 দিন সে বাসায় আসেনি, কিছুটা লজ্জা পেল তামিম।
সেদিন নবমীর হাতে থাপ্পড় খেয়ে তামিমের মাথায় রক্ত উঠে গেছে। নিজের রাগ ক্ষোভ সামলাতে না পেরে ঘৃণ্য জায়গায় যেতেও বিবেকে বাঁধেনি। আর চোখে নিতুর দিকে তাকালো তামিম, তারপর শামীমকে বলল, ও এভাবে বসে আছে কেন? শামীম হেসে বলল, যার স্বামী প্রাক্তন স্ত্রীর হাতে মার খেয়ে পর নারীর কাছে যায়, মদে চুরে হয়ে বাসায় আসে, মাতাল হয়ে নিজের প্রাক্তন স্ত্রীর নাম ধরে ডাকে বর্তমান স্ত্রীর সামনে, সে আর কীভাবে থাকবে ভাইয়া? তার ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ তখন তার অবস্থা কেমন হবে? তামিম চোখ রাঙিয়ে শামীমকে ইশারা করলো নিতুর সামনে এসব না বলার জন্য। শামীম হাসলো ইশারা বুঝতে পেরে, তারপর বলল, এখন কোনো ভয় পাও না ভাইয়া, কাল যখন নিজেই সব বলে দিয়েছ, নবনী নবনী করে হেসেছ কেঁদেছ, তখন তো ভাবনি ওনার কি হবে। এই মেয়েটাকে যখন ঠকিয়ে বিয়ে করেছ তখন কেন ভাবেনি যেদিন এই মেয়েটা সব সত্যি জানতে পারবে তখন কেমন করে ভেঙে গুড়িয়ে যাবে এর সমস্ত ভালোবাসা বিশ্বাস? এর জীবন নরক করে দেওয়ার আগে কেন ভাবনি ভাইয়া? ভাবি সব জেনে গেছে ভাইয়া, কি লুকাতে চাও আর, আর কতদিন লুকিয়ে রাখতে? তামিম চমকে গেল শামীমের কথা শুনে। নিতু বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে তামিম দরজা ধাক্কাতে লাগলো বারবার, চিৎকার করে বলতে লাগলো, নিতু আমার কথা শোনো, আমাকে ব্যাপারটা এক্সপ্লেন করতে দাও অন্তত। নিতু একবার দরজা খোলো, আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তামিমের চিৎকার শুনে তাহেরা বেগম উঠে এলো। তাহেরা বেগম বিরক্ত হয়ে বললেন, মেয়ে মানুষের এত তেজ কিসের আবার? বিয়ে তো আমরা জোর করে করাইনি, নিজে তো পাগল হয়ে গেছে আমার ছেলেকে বিয়ে করার জন্য, এখন এত নাটক দেখায় কেন? শামীম হেসে বলল, তোমার ছেলেকে ভালোবেসে মেয়েটা পাগল হয়ে গেছে মা, তাই সে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। দোষ তোমার ছেলে, সে সত্যি গোপন করে মেয়েটাকে ঠকিয়েছে। তাহেরা বেগম ধমকে বললেন, তুই চুপ কর, ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস বসে বসে, বেয়াদব ছেলে। শামীম বলল, এই বেয়াদবিটা যদি আগে করতে পারতাম তবে হয়তো এই মেয়েটার জীবন এভাবে নষ্ট হতো না মা। আফসোস, আমি আগে জানতাম না মেয়েটা যে এসব ব্যাপারে কিছুই জানে না। নিতু বের হলো 45 মিনিট পরে, পরনের শাড়ি চেঞ্জ করে সুতি একটা থ্রি পিস পরে লাগেজ গুছিয়ে নিতু বের হয়ে এলো। কারো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। তামিম ছুটে গিয়ে হাত চেপে ধরলো, ব্যস্ত হয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো নিতুকে। নিতু হঠাৎ করে একটা অদ্ভুত কাজ করলো, একদলা থুতু তামিমের মুখের উপর মেরে বলল, তোর এই নর্দমার চেহারা আমাকে আর দেখাবি না, যদি কখনো আমার সামনে আসিস তবে সেদিন তুই আমার হাতে খুন হয়ে যাবি। সবাইকে হতবাক করে দিয়ে নিতু বের হয়ে গেল বাসা থেকে। তাহেরা বেগমের 1 মিনিট লাগলো ব্যাপারটা বুঝতে। বোঝার পর তাহেরা বেগম ছুটে গেলেন নিতুকে ধরতে, তার আগেই নিতু লিফটে উঠে গেল। তাহেরা বেগম আক্রোশে বাসায় এসে একটা ফুলদানি ভেঙে ফেললো। শামীমের গলা চেপে ধরে বলল, শান্তি পেয়েছিস তুই? এটাও আমার দেখার বাকি ছিল। জানো আর তোর এসব উস্কানির জন্য ওই ফকিনের ঘরের মাইয়া আমার ছেলের এভাবে অপমান করে গেছে, আমি ওর শেষ দেখে ছাড়াম, ওই মায়ের আমি মজা দেখাম। শামীম তাহেরা বেগমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তোমার আরও অনেক কিছু দেখার বাকি আছে মা। তোমার প্রীতির দিশাকে যেদিন আমি 2 লাথি দিয়ে বের করে দেবো সেদিন তুমি আসল মজা পাবা। তাহেরা বেগম হতভম্ব হয়ে গেলেন। শামীম উঠে চলে গেল রুমে, তারপর বেরিয়ে এলো নিজের ওয়ালেট ব্যাগ নিয়ে, কাউকে কিছু না বলে বের হয়ে গেল বাসা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য। তামিম হতভম্ব হয়ে রইল পুরো ব্যাপারটা। কিছুক্ষণ পর তামিমের হুশ এলো, নিতু তাকে অপমান করে বাসা থেকে চলে গিয়েছে। তামিম ভীষণ আশ্চর্য হলো এইভাবে যে এতে তারও একটু খারাপ লাগছে না, বরং নিজেকে স্বাধীন মনে হচ্ছে ভীষণ। নিতু নেই মানে তামিমের একটা পিছুটান নেই, নবনীকে আর একবার ফিরে পাবার চান্স রয়েছে। বুকের ভিতর মোচড় দিয়ে উঠল নবনীর কথা ভাবতে। মনে মনে তামিম বলল, জীবন থেকে সবাই হারিয়ে যাক নবনী, তবু তোমাকে আমার চাই। তোমার জন্য উন্মাদনায় মেতে আজ আমি নিতুকে হারিয়েছি, তাতে আমার কোনো মোটেও আফসোস নেই, তবুও আমি তোমাকে চাই, তার জন্য যা করা লাগে আমি করতে রাজি। তাহেরা বেগম ছেলের পাশে বসে বললেন, মন খারাপ করবি না বাবা, তুই এরকম কত মেয়ে তোর পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে দেখিস, আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে করাবো। তামিম রেগে গিয়ে বলল, আর কত,
আর কত তোমার হাতের পুতুল বানিয়ে রাখবে আমাকে? আমার নিজেকে মানুষ বলে মনে হয় না, মেরুদণ্ডহীন পুরুষ আমি, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও তোমার পাল্লায় পড়ে আমার নবনীকে ছেড়ে দিয়েছি। এখন বুঝতে পারছি নবনীকে ছাড়া আমার কিছুতেই চলবে না। সোজাসাপটা একটা কথা শুনে রাখো মা, বিয়ে করে আমি আবার নবনীকে আনবো। তোমার থেকে আমার জীবন নিয়ে আর একটা উপদেশও আমি শুনতে চাই না। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো নিজের লোভ মেটাতে গিয়ে। তাহেরা বেগম কিছু বলার সুযোগ না দিয়ে তামিম নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তাহেরা বেগম ছাপের ন্যায় ফুঁসতে লাগলেন। ওই ছোট লোকের মেয়ে নবীনের উপরে এখনো ছেলের মন পড়ে আছে, তা তিনি ঘুণাক্ষরও টের পাননি। সাত সকালে নিধুকে দেখে রেবেকা বেগম ভীষণ অবাক হলেন। বরকত সাহেব মেয়েকে দেখে এগিয়ে এসে বুকে টেনে নিলেন, তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস তুই? নিতু কান্নার জন্য কথা বলতে পারল না। রেবেকা বেগমও এগিয়ে এগিয়ে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে নিতু বেহুশ হয়ে গেল। বরকত সাহেবের মুখে রক্ত শূন্য হয়ে গেল। রেবেকা মেয়ের মাথা তেল পানি দিলেন, মুখে পানি ছিটা দিলেন। কিছুক্ষণ পর নিতু উঠে বসলো, তারপর নিজেকে সামনে নিয়ে বলল, আমি একেবারে চলে এসেছি বাবা, তামিমকে যত শীঘ্র সম্ভব আমি ডিভোর্স দিতে চাই। বরকত সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে মা, জীবন তোর সিদ্ধান্ত হতো, তুই আগে সুস্থির হয়ে নে, তারপর কি হয়েছে সব খুলে বল। নিতু এক গ্লাস পানি খেয়ে বললাম, তামিম আমাকে ঠকিয়েছে বাবা। তামিম আগে একটা বিয়ে করেছে নবনী নামের একটা মেয়েকে, তারপর আমার সাথে সম্পর্ক হবার পর তামিম তামিমের মা আমার চাকরির লোভে পড়ে ওই নিরীহ মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তামিম আমাকে মন থেকে ভালোবাসেনি বাবা, আমাকে হয়তো ওর ভালো লাগতো, সেটাও ভালোবাসা ভেবে নিয়েছে, কিন্তু এখন যত দিন যাচ্ছে ও বুঝতে পারছো আসলে আমাকে কখনো ভালোবাসতে পারেনি। এভাবে সংসার হয় না তো বাবা, আমি তো ওকে নিজের সবটা দিয়ে ভালোবাসি, সেখানে ওর সবটা জুড়ে আমি নেই, আমি এসব নিতে পারছি না বাবা। আমার যতবারই মনে হচ্ছে আমার যেন একটা মেয়ের সংসার ভেঙে গেছে, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না, আর যতবারই মনে হচ্ছে আমার সত্যিকার ভালোবাসার দাম তা আমি দিতে পারিনি, আমার ততবারই নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। আমি সত্যি ভালোবাসি ওকে, কেন ওভাবে ঠকালো আমাকে? বরকত সাহেব মেয়ের কষ্ট অনুভব করতে পারলেন। বেঁকে বসলেন রেবেকা বেগম, মুখ অন্ধকার করে বললেন, বিয়ে ছেলে খেলা নয় নিতু, সমাজে আমাদের একটা সম্মান আছে, সবাই যখন জানবে তোর ডিভোর্স হয়ে গেছে আমরা মুখ দেখাতে পারবো না। তাছাড়া তামিম আগে যদি বিয়ে করেও থাকে তাকে এত হাইলাইট করার কী আছে? এরকম তো অহরহ হচ্ছে, সব মেয়ে কি তাই বলে স্বামীর সংসার ছেড়ে চলে আসে নাকি? একটা ভুল করে ফেলেছে তাকে ক্ষমা করে দিলেই তো হয়, সব কিছুকে এত বড় করে দেখতে নেই। বরকত সাহেব অবাক হয়ে বললেন, কী বলছো তুমি এসব? এই তোমার শিক্ষা রেবেকা? আমার মেয়েকে ওরা ঠকিয়েছে, একে তো সত্যি গোপন করে বিয়ে করেছে, তারপর আমার মেয়ে ওর স্ত্রী থাকা সত্ত্বেও সেই ছেলে অন্য একটা মেয়েকে চাচ্ছে, যেখানে আমার মেয়ের এত বড় অপমান হয়েছে সেখানে আমার মেয়ে আবারও ফিরবে যাবে? রেবেকা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ যাবে, না গিয়ে কী করবে? ডিভোর্সি মেয়েকে তুমি ঘরে রেখে কী করবে? লোকে হাসাহাসি করবে, ঋতুর শ্বশুর বাড়ির লোকেরা শুনলে মেয়েকে অপদস্থ করবে, ঋতু শুনলেও রাগ হবে। তাছাড়া এই সমাজে ডিভোর্সি মেয়েদের কত দোষ তুমি জানো, বিয়ে দিতে পারবে মেয়েকে? নিতু মায়ের কথা শুনে ভীষণ চমকালো, এই কাকে দেখছে সে? এই কি তার আপন জন্মদাত্রী মা? শিক্ষিত একজন মানুষ হয়ে তিনি এরকম মন মানসিকতা ধারণ করেন? মেয়ের এই নাজুক অবস্থা দেখে মেয়ের ছাপট না দিয়ে উল্টো মেয়েকে কথা শোনাচ্ছে। শিক্ষিত হলে যে কেউ পরিচিত মানুষ হতে পারে না তার আবারও প্রমাণ পেল নিতু। মানুষ হতে গেলে মানবিকতা দরকার হয়, সবাই কি এরকম হয়? আমাদের সমাজে এরকম কত বাবা মা আছে যারা মনে করেন মাটি কামড়ে পড়ে থেকে সংসার করে যাওয়াটাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য, যেখানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনের মিল থাকুক আর না থাকুক, লোক দেখানোর সম্পর্ক থাকলেই হলো, ভেতরে ভেতরে দুটো মানুষের যে দুই মেরুর অধিবাসী হয়ে যায় তাদের কাছে সম্পর্ক শব্দটা হয়ে যায় সম্পূর্ণ ঠুকনো, তা কে জানে? চলবে বন্ধুরা,
গল্পটা লিখেছেন রাজিয়া রহমান। গল্পটা কেমন হলো তা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।